আমার ছেলে, আমার ছেলে গেলে দাও না বাবা, আমার মুখ বেরে গেল না বাবা, আমার বাচ্চা গিয়ে আমার মুখে এনে দাও বাবা, তোমরা যেতেই থাকো বাবা, আমার বাচ্চার দিকে তোমরা মা করে আমার বাচ্চাকে বেটে দাও, আমার জীবন বেটে গেল গো, তোমরা আমার বাচ্চার দিকে সবাই দোয়া করে আমার মুখে এনে দেবে বাবা, আমার মুখ বেটে গেল গো বাচ্চা, আমার আসাদুল খান। বোম্বে যাওয়ার পথে ট্রেন থেকে নিখোঁজ হাওড়া পাঁচলা গাবেড়িয়া এলাকার যুবক আসাদুল সাহা। হাওড়ার পাঁচলা গাবেড়িয়া সাহাপুর এলাকার বাসিন্দা আসাদুল সাহা, বয়স 29, বাবার নাম খোকন সাহা, বাড়িতেই জরির কাজ করছিল আসাদুল। এলাকার এক যুবক জাফর সাহা তাকে বোম্বে জরির কাজে যাবার জন্য জানায়। 28 জুন শুক্রবার বোম্বের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য দুপুর 1টা নাগাদ বাড়ি থেকে বের হয় আসাদুল। শালিমা স্টেশন থেকে বেলা 3টা 40 মিনিট নাগাদ বোম্বের ট্রেনে ওঠে। 2 দিন পর আসাদুল সাহার বাড়িতে খবর আসে, আপনার ছেলে ট্রেন থেকে নেমে গেছে, তাকে আমরা খুঁজে পাচ্ছি না। আর এই খবর পাওয়া মাত্রই পরিবার রীতিমতো ভেঙে পড়ে। তারা তৎক্ষণাৎ যায় পাঁচলা থানায় এবং পাঁচলা থানার প্রশাসন আসাদুল সাহার সমস্ত ডকুমেন্টস ও ছবি তার পরিবারের থেকে নেয় এবং আশ্বাস দেয় সহযোগিতা করার। তারপর এদিকে বোম্বের কাছাকাছি যে সমস্ত স্টেশন রয়েছে অনুমান করে সেই সমস্ত স্টেশনে গিয়ে তারা আসাদুল সাহার বিষয় জানায় এবং সেখানেও তারা ডকুমেন্টস ও ছবি সহ জমা দেয় এবং তারাও আশ্বাস দেয় বিষয়টাকে দেখার জন্য। এদিকে আসাদুল সাহার মা তিনি সোশ্যাল মিডিয়ার সামনে এসে তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য অনুরোধ জানায়। যদি কোনো সৎহৃদয় ব্যক্তি এই যুবকটিকে চিনতে পারেন এবং এর খবর পান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর জনস্বার্থে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তার পরিবার তাদের ছেলেটিকে খুঁজে পায়। আমার বাচ্চা বোম্বে যাচ্ছিল আর জাফর স্যার সাথে করে নিয়ে গেছিল, আর বাচ্চাটা যেতে যেতে বলছে আমার মাথা ঘুরতেছে, আমার জান কেমন করতেছে, আমাকে রেজিপিশনের বগিতে দিয়েছো। তখন বাচ্চাটাকে ওই জাফর রেজিপিশনের বগিতে দিয়েছে, দিয়েছে এবার বাচ্চা আমার কোন স্টেশনে নেমে গেছে যে জাফর বলতে পারেনি। জাফরের কলিয়ানে খোঁজ হয়েছে যে যেই ছেলেটাকে নিয়ে আনু, দেখি সেই ছেলেটাকে আনতে যাচ্ছি, তারপর ছেলেটা নেই টেনেতে, তখন জাফর বোম্বে চলে গেছে যে আমাদের ঘরে ফোনেতে বলতেছে তোমার আসাদুল নেমে গেছে, আমরা খুঁজে পাইনি। কবে বার হয়েছিল? শুক্রবারের 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছে। কটা লোকালে গেছে? আমার কাছে ফোন এসেছে, তখন জাফর বলতেছে তোর ছেলে ট্রেন থেকে নেমে গেছে, খুঁজে পাইনি। হ্যাঁ করেছি, পাঁচলা থানা। হ্যাঁ তো আমার জামাইকে দেখছি, আমরা ফটো তুলে রেখে দিয়েছি আর আমরা সব পেটিয়ে দেবো, তোমরা বাড়ি চলে যাও। তারপর আমার স্টেশনেতে যেখানে ট্রেনে উঠেছিল সেইখান থেকে আমরা সব বলেছি, বাবার নাম, মায়ের নাম, যে ছেলে সাথে করে লেগে গেছিলো ওনারও নাম সব বলেছি। বলে আসতে এবার বললো যাও তোমরা বাড়ি চলে যাও, আমরা তদন্ত করব। আর সেই থেকে আর এখন কিছু তদন্ত হয়নি, এখন কিচ্ছু হয়নি। আপনি কি চান? আমার ছেলে করে আসুক বাবা, আমার ছেলে, আমার ছেলে গেলে দাও না বাবা, আমার মুখ বেরে গেল না বাবা, আমার বাচ্চা গিয়ে আমার মুখে এনে দাও বাবা, তোমরা যেতেই থাকো বাবা, আমার বাচ্চার দিকে তোমরা মা করে আমার বাচ্চাকে বেটে দাও, আমার জীবন বেটে গেল গো, তোমরা আমার বাচ্চার দিকে সবাই দোয়া করে আমার মুখে এনে দেবে বাবা, আমার মুখ বেটে গেল গো বাচ্চা, আমার আসাদুল কালু রে, আমার মুখ। আমার নাম রূপা বিবি। আপনি কে? আমি মা।